बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमादेर प्राण प्रिय नेता बांग्लादेशेर सबचे जनप्रिय दल बांग्लादेशेर मानुषेर दल नई प्रेसिडेंट जियाउर रहमानेर प्रतिष्ठित दल बांग्लादेश जातीयतावादी दल কথা বলার অধিকার দেওয়ার দল ভোট হাতের অধিকার দেওয়ার দল স্বাধীনতা দেওয়ার দল গণতন্ত্র যখন বিসর্জিত হচ্ছিল একদলীয় বাকশাল যখন গঠিত করা হয়েছিল কথা বলার পাকিস্তানি হানাদার বাহিনীর শোষক বাহিনীর অন্যায় অত্যাচার ধর্ষক বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার জন্য সুদীর্ঘ নয় মাস রণাঙ্গনে যুদ্ধ করে পার্শ্ববর্তী হাতি প্রবীণ দেশ ভারতের সহযোগিতায় ভারতের জনগণ সরকারের সহযোগিতায় এদেশের সর্বশ্রেণীর গরিব দুঃখী মানুষের সন্তানেরা সুদীর্ঘ নয় মাস অস্ত্র হাতে যুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দীর্ঘ সংগ্রামের পরে আমরা পাক হানাদার বাহিনীর কাছ থেকে আমরা তো কথা বলবই, কথা বলার জন্যই 30 লক্ষ শহীদ এদেশের রক্ত দিয়ে কথা বলার অধিকার পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের দেশের 30 লক্ষ সন্তান শহীদ হয়েছিল। সেই উন্নয়নের দল, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দল, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল, খানের শিশের দল, এই দলের 21 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এদেশের বর্তমানে 18 কোটি মানুষের কল্যাণের জন্য পরবর্তীকালে সামরিক জান্তা এদেশে গণতন্ত্র হত্যা হরণ করেছে। আমাদের বিএনপির নেত্রী চেয়ারপারসন সংগ্রামী 3-3 বারের প্রধানমন্ত্রী স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রথম সংসদীয় গণতন্ত্র যিনি প্রতিষ্ঠা করেছিলেন আপোষহীন কেশরী বেগম, তিনি অসুস্থ গৃহবন্দী ছাত্র দলের পক্ষ থেকে দেশব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এর পরবর্তীকালে যুবদল, এরপরে বিএনপি এবং আরো অনেক কর্মসূচি
আপনারা সামনে পাবেন আর জাগিরা শুনলে আপনারা তার কিছু নমুনা পাবেন মনে রাখবেন কোন সরকারি শেখ সরকার নয় কোন আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সারা জীবনের জন্য নয় কোন ওসি সারা জীবনের জন্য থাকে না পুলিশ ভাইরাও আমরাও থাকবো না আমাদের পুলিশ ভাইদের তারা দেশের কর্তব্যের জনগণের জানমাল রক্ষার জন্য পবিত্র দায়িত্ব তারা পালন করে যাচ্ছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার প্রাণ প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্তৃক আয়োজিত সংগ্রামীদের বিভিন্ন বিভিন্ন পর্যায়ের কর্মী ভাইয়েরা আমি দেখতে পাচ্ছি মূল দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ ব্যবসায়ী সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা সরকারি বেসরকারি কর্মকর্তা ভাইয়েরা এবং তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আমাদের রক্ষক পড়লে আমরা যাদের কাছে যাই আমাদের নিরাপত্তা বিধানের জন্য যাদের উপরে দায়িত্ব ন্যস্ত করেছে সংবিধান সরকার আমি একজন আইন প্রণেতা হিসেবে আমি আইন তো রেখে এই দায়িত্ব পালন করে যাচ্ছি আমাদের আমি দুঃখ প্রকাশ করতে চাই যেহেতু বিক্ষোভ এটা কোনো মাঠে বা মিছিলের মাধ্যমে আমাদেরকে করতে দেওয়া হচ্ছে না বিক্ষোভটা হয় রাজপথে এই রাজপথ যেমন শামসুল আলম প্রামাণিক নয় তখন কেশব নেত্রী বেগম খালেদা জিয়ারও নয় আব্দুল হামিদ মহামান্য প্রেসিডেন্ট তারও এই রাস্তা নয় আর আমাদের যেভাবেই নির্বাচিত হোক না কেন মাননীয় প্রধানমন্ত্রী তারও এই রাস্তা নয় এই রাজপথ নৌপথ রেলপথ এটি দেশের জনগণের সুবিধার জন্য গরিব মানুষের জনগণের টাকার ট্যাক্স থেকে এই রাস্তা নির্মাণ করা হয়েছে আমি ক্ষমতায় থাকতে এই বাইপাসের পাকা রাস্তা আমি ক্ষমতায় আসার আগে এই মান্দা উপজেলার নওগাঁ রাজশাহী ছাড়া কোনো পাকা রাস্তা ছিল না আমি শত লক্ষ কোটি টাকার রাস্তাঘাট বিশ স্কুল স্কুল কলেজ উন্নয়নের জন্য প্রত্যেকটি হাট থেকে ইউনিয়ন পরিষদ থেকে এবং গ্রাম পর্যন্ত যত যত বড় বড় রাস্তা 10 কিলোমিটার থেকে 47 কিলোমিটার রাস্তা পর্যন্ত আমি করে দিয়েছি আমরা ষড়যন্ত্রের কেন্দ্রের সরকার আপনাদের সরকার যে উন্নয়ন করেছে রাস্তাঘাট করেছে নতুন মাটি কেটেছি কম্প্যাক্ট করেছি পাথর দিয়েছি এই রাস্তাটি আজ 13 বছরেও বর্তমান সরকার মেরামত ক্ষমতা রাখে না অথচ আমাদের দেশের গরিব মানুষের খাজনা সব কিছুই ঠিক আদায় করা হচ্ছে এমনকি কৃষকদের ভাই তারা কৃষিকাজের উন্নয়নের জন্য যে লোন দিয়েছে তাদেরকে গ্রেপ্তারি করার আগে কৃষক ভাইদেরকে জেরা করা হচ্ছে
অথচ এদেশের দেশটিরই শেয়ার বাজারের কেলেঙ্কারি মাত্র বিভিন্ন ধরনের ছত্র ছাই বিশাল বিশাল রাঘব হাজার হাজার কোটি নয় লক্ষ লক্ষ কোটি জনগণের রাষ্ট্রীয় সম্পদ লুট করে তারা দেশ বিদেশে নিজের নাম পরিবর্তন করে মিথ্যা নাম দিয়ে বিদেশে ব্যবসা করছে। আমি পুলিশ ভাইদের কাছে অনুরোধ করব, যখন একজন মার্ডার কেসের আসামি, যাবজ্জীবন জেলের আসামি, ফাঁসির আসামি যখন এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মাটিতে ঘুরে বেড়ায়, তখন আপনার পুলিশ বাহিনী আপনার তখন কোথায় থাকে? আমরা তো শৃঙ্খলাবদ্ধ ভাবে দাঁড়িয়ে একটি ভদ্রলোকের সন্তানের মতো আমরা কথা বলছি। আমাদের সাংবিধানিক অধিকার আমরা প্রয়োগ করছি, এই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নাই। কয়েকদিন আগে বারবার সামরিক সরকার গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে তারা কথা বলার অধিকার হরণ করেছে। আমরা এই মুহূর্তে বেশি কিছু কথা বলতে চাই না। আগামী 8 তারিখে রাজশাহী বিভাগীয় শহরে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভায় আমরা আপনারা শুনতে পারবেন বাংলাদেশের সরকারের দুর্নীতি, হত্যা, খুন, নির্যাতন, খুন, অনুন্নয়নে ষড়যন্ত্রের রাজনীতি, দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক সবকিছু আমরা ব্যাখ্যা করবো। অবৈধ সামরিক সরকার জোর করে ক্ষমতা দখল করেছিল। ওয়ান ইলেভেনের কুশীলব প্রধানমন্ত্রী আওয়ামী লীগ বিএনপির বড় বড় নেতৃবৃন্দকে সেদিন বিনা অপরাধে এদেশের শিল্পপতিদেরকে, রাজনীতিবিদদেরকে, বিএনপি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বিনা কারণে বন্দী করা করে জেলে রাখা হয়েছিল। আজকে সেই ওয়ান ইলেভেনের আমরা দেখতে পাচ্ছি। তারপরে সরকার গণতন্ত্র হত্যা করে কথা বলার স্বাধীনতা হরণ করেছিল। ঠিক সেই রকম অবস্থা আমাদের সরকার আমরা মাঠে জনসভায় করতে পারবো না, আমরা রাস্তাই করতে পারবো না। আমাদের রাস্তা এই হলো গণতন্ত্র। আমি আপনাদের গাড়ির চাকা যেমন ঘুরে পৃথিবী ঘুরে সূর্য ঘুরে তেমনি দেশের জনগণের ইচ্ছা অনুযায়ী এই সরকারও ঘোরাফেরা করে করবে। এখন যারা অত্যাচার নির্যাতন করছে
বাড়াবাড়ি করছেন তখন কিন্তু তাদেরকে যা সংবিধান বিরোধী জনগণের বিরুদ্ধে আমি পাঁচটি মিথ্যা মামলা দিয়েছিল আর বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে 14টি দুর্নীতির মামলা দিয়েছিল বর্তমান এই সরকার ক্ষমতা এসে তার ক্ষমতা বলে অপব্যবহার করে 14টি মামলা শেষ করেছে পূত পবিত্র গঙ্গা জলে পরিষ্কার হয়েছেন বর্তমান কতটুকু পরিষ্কার হয়েছে বাংলাদেশের 11 কোটি মানুষ জানে আমি জানি বিশ্ববাসী জানে এবং সেই প্রক্রিয়া শুরু হচ্ছে বাংলাদেশেও সেই সুপ্ত অভিযান শুরু হবে জনগণের সরকার সেই দিন আর বেশি দিন নয় আমি সেজন্য এখানে দাঁড়িয়েছি ম্যাডামের বিরুদ্ধে মিথ্যা মামলা পাঁচটি থাকলেও তাকে বৃদ্ধ বয়সের জেলে ইফতারি শেয়ারি খেতে ঠিক করে দেওয়া হয় নাই মৌলিক অধিকার ব্যবস্থা করা আমাদের ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে তখন যে জন্য লড়াই করেছে আমাদের মুক্তিযোদ্ধারা আবার রাস্তাঘাট বিচ পুলিশ কলেজের যে উন্নয়ন আমি করেছি ওরা আবার কে দাম আছে আগামী দিনে সেই একটি কাজও অপূর্ণ থাকবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো বিনীতভাবে জনাব তারেক রহমানের বিরুদ্ধে কি কেস হয়েছে আমরা পুলিশ ভাইরা তো জানে এখানে যদি উকিল থাকে পুলিশ ভাইরা থাকে তারা সিআরপিসি বিভিন্ন আইন কানুন ক্রিমিনাল অনেক কিছু ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকে আসসালামু আলাইকুম আইন করে ঠিক করে আমার পুলিশ ভাইরা আছে দায়িত্ব করে করে আমাদের পক্ষ প্রোগ্রামে বক্তব্য দিচ্ছেন তার আঘাত লেগেছে মামলা হয়
তার বিরুদ্ধে কথা বলা হবে। তিনি এই অন্যায় বলার জন্য তার কত কোটি টাকার মানহানি হয়েছে কেস করবেন তিনি। আমি দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, 500 কোটি টাকার কষ্ট পেয়েছি, কিন্তু এই কোন এই আইনের আওতায় পড়ে না। কারণ আমি যে আইন তৈরি করি বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাস্টিস, চিফ জাস্টিস আমাদের তৈরি করা আইন অনুসারে বিচার করি আর তাদের নির্দেশ মোতাবেক পুলিশ ভয় রাখছে। সেই জন্য বিচারক মহোদয়, পুলিশ ভয়েরা তাদের কাছে গ্রামে রয়েছে সেই চিন্তা করে আপনাদের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে সুন্দরভাবে ন্যায্যভাবে পালন করব। সর্বশেষে আমাদের প্রাণপ্রিয় নেতা হবে ওইদিনের প্রধানমন্ত্রী তারুণ্যের অঙ্গা রাষ্ট্রনায়ক যারা তারিক রহমানের অবস্থিত হবে তার বিরুদ্ধে যে সাজা রায় দেওয়া হয়েছে এই আমরা সুপ্রিম কোর্টে আপিল করে এই রায়টাকে বাতিল করে দেওয়ার জন্য শুধু বাংলাদেশের আদালতে নয়, আমরা হেগে নেদারল্যান্ডে গিয়েছিলাম, হেগে আমরা ইন্টারন্যাশনাল আদালতে কেস করবো, আমরা জাতিসংঘে কেস করবো, ইউরোপিয়ান ইউনিয়নের কাছে কেস করবো, ন্যায় বিচারের যদি পৃথিবীর আমরা চিরা সৈনিক ন্যায় বিচার পাওয়ার জন্য যেতে প্রস্তুত আছি। আমরা এই সরকারের কাছে অনুরোধ জানাব, আপনারা সব অন্যায় বন্ধ করুন, জনগণের নিরীহ বন্ধ করুন, ন্যায্য মূল্য দেন, ব্যবসায়ীরা যারা ভালো ব্যবসা করে খেতে পারে, চাকরিজীবী ভিডিও করেছে ভিডিও করে সরকারের যে দায়িত্ব সে দায়িত্ব আর আসামি যাবজ্জীবন আসামি অর্ডারের আসামি আমরা মহান আল্লাহর কাছে আমরা বিচার চাচ্ছি, এই অন্যায় জালেম সরকারকে অন্যায় অবিচার করছে। হে আল্লাহর তুমি ন্যায় বিচারও, এই বিচারের ভার বান্দার জনগণ বান্দাদের আপনার উপরে আমি এই আল্লাহর কাছে সুবিচার চেয়ে আপনাদের সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আজকে কষ্ট করে এই বিক্ষোভ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত যারা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি হিসাবে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, বেসরকারি ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা এনারা দায়িত্ব পালন অবস্থায় আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আমার প্রাণ প্রিয় দল বাংলাদেশ
Right.